যেদিকে আপনি তাকাবেন সেদিকেই দেখবেন যেখানে মুসলমান সংখ্যালঘু ওখানে মুসলমানরা নির্যাতিত, কিন্তু যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বন্ধ ওখানেই দেখবেন বিজাতিরা মুসলিমরা সবচাইতে স্বাধীন এবং নিরাপদ। আমাদের দেশে হিন্দু ভাইরা আছে, অমুসলিম ভাইরা আছে, খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা আছে। আমরা বন্ধু দেখতে পাই খ্রিস্টানদের বড়দিন হলে আমাদের দেশের প্রশাসন পর্যন্ত তাদেরকে প্রটোকল দেয়, ঠিক না? হিন্দু ভাইদের দুর্গাপূজা সরস্বতী পূজা আসলে দেখা যায় আমার বন্ধুগণ তখন তাদেরকে প্রটোকল প্রশাসন পর্যন্ত দেয়। আর বাংলাদেশে যে সাম্প্রতিক বন্ধন, সাম্প্রদায়িক বন্ধন, এটা পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না আমার বন্ধুগণ। সেই কারণেই বাংলাদেশের মধ্যে আমার আশঙ্কা আছে আমার বন্ধুগণ, ভারতের উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশের মুসলিমদেরকে, আমার প্রিয় মুসলিম ভাইদেরকে উস্কানি দিয়া তারা কিছু মন্দির ভাঙচুর করে তার দায় মুসলমানের ঘাড়ে ফেলাতে পারে, ঠিক কিনা? সেজন্য আমাদেরকে সতর্ক হতে হবে বন্ধু, আমরা মুসলমান কারা মন্দিরে হামলা করব না, কোন মুসলিমের গায়ে হামলা করব না, কারণ আমাদের ইনসাফ শিখিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ও নবী আমি আল্লাহ আদেশ করে দিলাম আপনি আদলের সাথে বিচার করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন তখন আপনি ইনসাফের সাথে বিচার ফয়সালা করুন। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী যেমন ন্যায় বিচারক ছিলেন, সাহাবাই কেরাম তেমন ন্যায় বিচারক ছিল। আমার বন্ধুগণ, বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই, আজ থেকে 200 বছর আগে ভারত জমিন শাসন করেছিল বন্ধু, আজ থেকে 300 থেকে 400 বছর আগে ভারতের জমিন শাসন করেছিল সুলতান মাহমুদ গজনবী নামে একজন শাসক। সুলতান মাহমুদ গজনবী ভারতের জমিন শাসন করেছে অনেকদিন, এমন ইনসাফপূর্ণ আচরণ তিনি কায়েম করে গেলেন ভারতের জমিনে। যদি মুসলমানদের অন্তরে হিন্দুদের প্রতি হিংসা বিদ্বেষ থাকতো বন্ধু, তাহলে ভারতের জমিনে একটা হিন্দু তালাশ করে পাওয়া যেত না, একটা অমুসলিমও তালাশ করে পাওয়া যেত না, গোটা ভারতবর্ষ জুড়ে শুধু মুসলমান বেঁচে থাকতো। কিন্তু আমরা মুসলমানদের নজির স্থাপন করে দিয়েছি, যারা মুসলিম তাদেরকে আমরা ভালোবাসতে শিখেছি, ঠিক না? অমুসলিমদের বিপদে আমরা তাদের পাশে যেতে শিখেছি, অমুসলিমদের দুর্দিনে আমরা তাদেরকে সাহায্য করতে শিখেছি। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, সুলতান মাহমুদ গজনবী কেমন ন্যায় পরায়ণ শাসক ছিলেন। ওনার শাসনের আমলে একজন হিন্দু বুড়া মহিলা ওনার দরবারে গেলেন, রাতের বেলা ওনার দরবারে গিয়ে বললেন, সুলতান আমার বাড়ির মধ্যে একটা জঘন্য ঘটনা ঘটেছে। বলে কি ঘটনা ঘটেছে বলেন? বলে রাতের বেলা মাঝে মাঝে আপনার সন্তানের পরিচয় দিয়ে, আপনার আপনজনের পরিচয় দিয়ে একটা যুবক আমার ঘরে ঢুকে আমার পুত্রবধূর সাথে অপকর্মে লিপ্ত হয়ে যায়। আমি তাকে বাধাও দিতে পারি না, রুখতেও পারি না, কারণ আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই, আমার ছেলে দেশের বাহিরে থাকে, আমি বুড়া মানুষ, বুড়ি মানুষ, আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, সেই কারণেই আপনার পরিচয় দিয়ে আপনার নিকটতম কেউ হয়তো বা আমার ঘরে আমার পুত্রবধূর সাথে শ্লীলতাহানি করে। আমার বন্ধুগণ, যখন নাকি এমন বিচার দায়ের করলেন বুড়ি মহিলা, ওই বুড়ি মহিলা বিচার দায়ের করার পরে সুলতান মাহমুদ বুড়ি মহিলাকে বললেন, মা, ওই দুষ্ট লোকটা কি, ব্রহ্মপট লোকটা কি এখন আপনার ঘরে আছে নাকি? বলে না, এখন না, আজকের মতো বিদায় হয়ে চলে গিয়েছে। বলে যখন আবার আসবে তখন আপনি আমাকে আবার খবর দিবেন। সিকিউরিটিদেরকে বলে রাখলেন, ও সিকিউরিটি গার্ডেরা, এই বুড়ি মহিলা যখন আসবে রাতের বেলা আমাকে জাগ্রত করে দিবা। আমার বন্ধুগণ, রাতের বেলা জাগ্রত করার জন্য অর্ডার দিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই। রাতের বেলা 2-3 দিন পরে দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে, হঠাৎ করে দরজার মাঝখানে আওয়াজ হয়ে গেল, সিকিউরিটি ডাক দিয়ে বললেন, ও সুলতান আপনার সেই বুড়ি মহিলা আজকে আবার এসেছে। বুড়ি মহিলাকে ডাক দিয়ে বললেন, মা গো, ওই লম্পট কি এখন আপনার ঘরে আছে? বলে হ্যাঁ আছে। এই কথা বলার পরে সুলতান নিজে হাতে তরবারি হাতে নিলেন, নিজের হাতের মধ্যে তরবারি নিয়ে
সুলতান হাঁটি হাঁটি পা পা করে বুড়ি মহিলার ঘর পর্যন্ত পৌঁছে গেলেন। বুড়ি মহিলার ঘরের দরজা খুলে আমার বন্ধুগণ ওই লম্পটকে শনাক্ত করে সর্বপ্রথম বাতিটা বন্ধ করলেন। বাতিটা বন্ধ করার পর তলোয়ার দিয়ে তার গর্দান বরাবর আঘাত করলেন। আঘাতের কারণে লম্পটের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার সুলতান বললেন, মা গো বাতিটা জ্বালিয়ে দেন। যখন নাকি আবার বাতিটা জ্বালানো হলো, সুলতান তার চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকায় আল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। আল্লাহর কদমে সেজদা দেওয়ার পরে বন্ধ এবার মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো সামান্য কিছু খাবার আমাকে এনে দেন। সামান্য খাবার সুলতান কেনে দিলেন। মহিলা এবার রহস্য জানতে চায়, সুলতান আপনি সর্বপ্রথম ঘরে আসার পরে বাতি বন্ধ করলেন, তারপরে আপনি লম্পট দুষ্ট যুবকটাকে হত্যা করলেন, তারপরে আপনি আল্লাহর কদমে সেজদা দিলেন, তারপরে আবার আপনি আমার কাছে খাবার চাইলেন। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, বুড়ি মহিলা, ইসলাম মানে কাদের শিক্ষা আমাদেরকে দিয়েছে, আপনার ঘরের মধ্যে লম্পটটা, আপনার ঘরের ভিতরে বখাটে যুবকরা আপনার ঘরে ঢুকে গিয়েছে, আপনার ঘরের বখাটে যুবকরা হত্যা করা আমার জন্য দায়িত্ব হয়ে গেল। আপনি যখন বলেছে এই যুবক আমার প্রতিবেশী, আমার আপনজনের পরিচয় দিয়ে আপনার ঘরে ঢুকে, আসলে আমি চিন্তা ভাবনায় পড়ে গেলাম, যুবক আবার আমার ছেলে মেয়ে, আমার ছেলেদের মধ্যে কেউ হবে নাকি, আমার প্রতিবেশীদের মধ্যে কেউ হবে নাকি, আমার আপনজনদের মধ্যে কেউ হবে নাকি, সেই কারণে আমি আগে সর্বপ্রথম বাতিটা বন্ধ করলাম, যেন তার চেহারা দেখে আমার কোনো মায়া না লাগে। আমি বাতিটা বন্ধ করে আগে তার কল্লাটা ফেলে দিলাম, আগে তার গর্দানটা ফেলে দিলাম। গর্দান ফেলে দেওয়ার পর যখন আবার আমি বাতি জ্বালালাম, বাতি জ্বালাবার পরে দেখতে পেলাম তিনি আমার পরিচিত কেউ নয়, লম্পট আমার ছেলেও নয়, আমার আপনজন নয়। তখন আমি আল্লাহর কদমে সেজদা দিলাম, আল্লাহর কদমে সেজদা দিয়ে আল্লাহকে শুকরিয়া জানালাম, ধন্যবাদ জানালাম। তারপরে আপনি আমাকে খাবার দিলেন, খাবারের কথা এই জন্য বললাম, ও গো মহিলা আপনি জানেন না, যেদিন থেকে আপনি আমাকে বলেছিলেন, ও সুলতান যদি আমার পুত্রবধূর ব্যাপারে আপনি সিদ্ধান্ত না নেন, হাসুরের ময়দানে আল্লাহর আদালতে কিন্তু আপনার ব্যাপারে নালিশ দায়ের করব। আপনি যখন এমন কথা বলেছিলেন সেদিন থেকে আমি এক লোকমা পদাহার করি নাই, এক লোকমা খাবার খাই নাই, রোজা খেয়ে দিন কাটাচ্ছি, আল্লাহু আকবার, রোজা রেখে দিন কাটাচ্ছি, এক লোকমা খাবার খাই নাই। আজকে দুই তিন দিনের ভিতরে প্রথম খাবার আমি পানিটুকু পান করলাম, হাসুরের ময়দানের বিচারের ভয়ে। আজকে বন্ধু দেখা যায় বিচার আচার হয়, অনেক সময় ঘুষের কারণে বিচারের রায় পরিবর্তন হয়, আরো আসতে কন ঠিক কিনা, অনেক সময় সমাজের বিচার আচার হয় বন্ধু, আমার বন্ধুগণ টাকা পয়সার কারণে বিচারের রায় পরিবর্তন হয়ে যায় ঠিক কিনা। যেই বিচারকরা টাকা খাওয়ার পরে বিচারের রায় দিবে বন্ধ, যেই বিচারকরা কারো প্ররোচনায় পরে রায় দিবে বন্ধ, মনে রাখতে হবে তাদের জন্য একজন বিচারক আছে, তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে মানুষের বিচার হয়, বিচার পাওয়ার জন্য মানুষ ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, ম্যাজিস্ট্রেট কোর্টে না পাইলে জজ কোর্টে যায়, জজ কোর্টে না পেলে বন্ধ হাইকোর্টে যায়, হাইকোর্টে না পেলে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে না পেলে আন্তর্জাতিক আদালতে যায়। আন্তর্জাতিক আদালতের উপরে আরেকটা আদালত আছে, যে আদালত হলো আমার আল্লাহর আদালত ঠিক কিনা। আমার বন্ধুগণ মুসলমান কেমন বিচারক, মুসলমান কেমন না ইনসাফ প্রতিষ্ঠাকারী, উদাহরণ আর দৃষ্টান্ত টানলে অসংখ্য টানা যাবে বন্ধু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী পাঠায় দিলেন রোম দেশে, যাও তোমরা রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করে আসো গিয়া। সেনাবাহিনীর দল যখন চলে গেলেন রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদের ডাকে, মুসলমানরা রোম সম্রাটকে পরাজিত করে বিজয় অর্জন করলেন। আমার বন্ধুগণ আজকে বেঈমানরা মনে করতেছে মুসলমানরা সংখ্যায় কম, ওদেরকে ধরলেই তো আমরা মেরে ফেলতে পারি। আমরা বলতে চাই বেঈমানরা খুশি হওয়ার কোনো কারণ নাই, ইসলামের ইতিহাস তোমরা জানো না, ইসলামের ইতিহাস তোমরা দেখো না, ইসলামের প্রত্যেকটা জিহাদের ময়দানে মুসলমানের সংখ্যা কম ছিল,
কিন্তু মুসলমানের সাথে মহান আল্লাহর বিজয় রয়েছে, ঠিক কিনা? কেয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহাদের কথা বললেন, বিশ্বনবী গজওয়াতুল হিন্দের কথা বললেন, এই ভারতবর্ষের জমিনে বেঈমানদের সাথে আমাদের একটা যুদ্ধ হবে বন্ধ। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে, বেঈমানরা সংখ্যায় বেশি হবে। আমাদের আশঙ্কা হচ্ছে সেই যুদ্ধটা কি আবার এখন বাংলাদেশ ভারত মিলে, পাকিস্তান আফগানিস্তান মিলে সেই যুদ্ধটা কি আবার ভারতের সাথে হয় কিনা? আমার বন্ধুগণ উলামায়ে কেরাম আশঙ্কা করছেন গজওয়াতুল হিন্দ ভারতবর্ষের মধ্যে হবে। ওই গজওয়াতুল হিন্দে মুসলমানদের সংখ্যা যদিও কম হয়, বিজয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করবে। আর আমরা তো একটা উমরের অপেক্ষা আছি, যে উমরের নাম হলো ইমাম মাহদী। ইমাম মাহদী যেদিন বিশ্বের জমিনে আগমন করবে বন্ধ, সারা পৃথিবীর বেঈমানদের সমস্ত ক্ষমতা তছনছ হয়ে যাবে, ঠিক কিনা? যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত ওমর যখন রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদের বাহিনী পাঠালেন, জিহাদের বাহিনী পাঠাবার পরে মুজাহিদ বাহিনী পাঠাবার পরে ওই মুজাহিদরা রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করে বিজয় অর্জন করে আসলেন। যেই মাত্র তারা বিজয় অর্জন করলেন, রোম সম্রাটের সন্তান, রোম সম্রাটের শাহজাদা মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। যেই মাত্র মুসলমানদের হাতের মধ্যে রোম সম্রাটের শাহজাদা বন্দী হলো, মুসলমানের ছেলেরা, খ্রিস্টানদের ছেলে মেয়েরা বন্দী হয়ে গেল, রোম সম্রাটের ছেলে মেয়েরা বন্দী হলো, বিচারের রায়ে তোমার ফাঁসির আসামি হবে, বিচারের রায় তোমার ফাঁসি হয়ে যাবে, তোমার জীবনের শেষ চাহিদা কি আমাদেরকে বলে দাও, আমরা তোমার জীবনের শেষ চাহিদাটা অন্তত পূরণ করব। ওই রোম সম্রাটের শাহজাদা বলে, মুসলমানদের সেনাপতি আমিরুল মুমিনিন ওমার, আপনি ওয়াদা দেন, সত্যি কি আপনি আমার জীবনের শেষ চাহিদাটা পূরণ করবেন? হযরত ওমর বলছে, মুসলমান ওয়াদা দেয়, ওয়াদা কখনো বরখেলাপ করে? তোমার জীবনের শেষ চাহিদা কি আছে বলো? রোম সম্রাটের শাহজাদা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার জীবনের শেষ চাওয়া হলো এক গ্লাস পানি পান করা। কি পান করা? এক গ্লাস পানি পান করা। সঙ্গে সঙ্গে হযরত ওমর আদেশ করলেন, যাও সিপাহীরা এক গ্লাস পানি এনে দাও, এটা তো সাধারণ চাওয়া। এক গ্লাস পানি যখন আনলেন রোম সম্রাটের শাহজাদা, ওই পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে হযরত ওমরকে ডেকে বলছেন, আমিরুল মুমিনিন আপনি ওয়াদা দিয়েছেন এই পানি পান না করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না। হযরত ওমর বলছে, ঠিক আছে আমি ওয়াদা দিলাম, এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত আমি তোমাকে হত্যা করব না। এই ওয়াদা যখন দিয়ে দিলেন, ওয়াদা দেওয়ার সঙ্গে সঙ্গে রোম সম্রাটের শাহজাদা সঙ্গে সঙ্গে হাত থেকে আছাড় মেরে গ্লাসটা ভেঙে ফেললেন, পানিটাও পড়ে গেল। যেই মাত্র পানি পড়ে গেল বন্ধ, পানি পড়ে যাওয়ার পরে পানি তো আর উঠে খাওয়া যাচ্ছে না। হযরত ওমর বুঝতে পারলেন, রোম সম্রাটের শাহজাদা বড় চালাকি করে ওয়াদা নিয়েছে, যেহেতু হযরত ওমর ওয়াদা দিয়েই ফেলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, ও আমিরুল মুমিনিন আমাকে পানিটা উঠা দেন, আমি পানি পান করব মরার আগে। হযরত ওমর বলছে, পানি তো বালির সাথে মিশে গেছে, পানি আর উঠা দেওয়া যাবে না, তাহলে আপনার ওয়াদা কি করবেন? হযরত ওমর একটা মুচকি হাসি দিয়ে বললেন, রোম সম্রাটের শাহজাদা যাও যাও, আমি আমার জীবনের সমস্ত অপরাধ তোমার জন্য ক্ষমা করে দিলাম, অপরাধ ক্ষমা করে দিয়ে তোমাকে কাসাস থেকে মুক্তি দিয়ে দিলাম, ফাঁসির আসামি আর তুমি হতে হবে না, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। রোম সম্রাটের শাহজাদা সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন, ও আমিরুল মুমিনিন আপনাদের আচরণ এত সুন্দর, এত সুন্দর, আগে আমার জানা ছিল না, আমি জানতাম মুসলমানরা সন্ত্রাসী জাতি, মুসলমানরা যাকে ধরে তাকে আর কোনোদিন রেহাই দেয় না, মুক্তি দেয় না, কিন্তু আপনার আচরণের কারণে দেখলাম মুসলমান যা ওয়াদা দেয় সেই ওয়াদা তারা রক্ষা করে। নিশ্চয় যে ধর্ম ওয়াদা রক্ষা করে, নিশ্চয় যে ধর্ম মানুষকে আদলের সাথে ইনসাফ বিচার করার জন্য উদ্বুদ্ধ করে। আমি আর খ্রিস্টান ধর্মে থাকতে চাই না, আমাকে এখনই কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ,
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, এক নাম্বার হলো তোমরা আদলের বিচার করো, না ইনসাফের বিচার করো। আমার বন্ধুগণ, আমাদের সমাজ যদি ইনসাফপূর্ণ বিচার হয়, সমাজে কোনো দ্বন্দ্ব থাকবে নাকি? কথা বলেন, থাকবে? মারামারি থাকবে? এখন আমাদের দেশের কিছু বিচারক আছে, মানে কষ্ট নেবেন না, যদি কেউ এখানে থেকে থাকেন, ওরা সাপ হয়ে কামড় দেয়, ওজা হয়ে যাবে। আরো আসতে কোন ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা, ওরা হচ্ছে ভণ্ড বিচারপতি, ভণ্ড বিচারক। আবার ওদেরকে মাঝে মাঝে নামাজের মধ্যেও পাওয়া যায়, আবার ঘুষ খাওয়ার মধ্যেও পাওয়া যায়। তার নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য আল্লাহর ভয়ের নামাজ পড়ে না, ঠিক কিনা বলে? সমাজের মধ্যে যদি ন্যায় বিচার হয়, সমাজ সুন্দর হবে। রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার হলে রাষ্ট্র সুন্দর হয়ে যাবে বন্ধা। এজন্য ন্যায় বিচার প্রত্যেকটা মাখলুকাতের সাথে করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেছেন তোমরা আদল করো, আদল ইনসাফ। ইনসাফ কি? কি আপনার একটা আঘাত দিয়েছে, আপনি তাকে শরীয়ত মতো আরেকটা পাল্টা আঘাত দিতে পারবেন, সমান সমান দিতে পারবেন, কমও দিতে পারবেন না, বেশিও দিতে পারবেন না। কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে এখন, আমাদের স্বভাব হয়ে গেছে এখন এমন, আমরা মুখে যখন তর্ক করি, তর্কের আগেই হাত চলে যায়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? সেজন্য আল্লাহ বলেছেন এক নম্বরে তোমরা আদল করো, এক নম্বরে তোমরা ইনসাফপূর্ণ বিচার করো, দুই নম্বর রব্বুল আলামিন বলেছেন ওয়াল ইহসান, তোমরা উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। আমার বন্ধুগণ, উত্তম ব্যবহার কেমন? কংসনগর বাজার থেকে আপনি একটা রিক্সা নিলেন, রিক্সা উঠে যদি আপনি রামচন্দ্র পুরাণের কথার কথায় ভাড়া হলো 20 টাকা, 20 টাকা দিলেই আদল হয়ে যায়, ইনসাফ হয়ে যায়। কিন্তু যদি আপনি আরো 10টা টাকা বাড়ায় দেন, তাহলে রিক্সাওয়ালা মহা খুশি হয়ে যায়, ঠিক না? আমরা তো মানুষের দোয়া নিতে জানি না, আমরা চিন্তা করি মোটর সাইকেলে উঠলে আর নিজেকে মানুষ মনে করি, মনে করি হনুমান হয়ে গেছি আমি, ঠিক কিনা বলেন? যুবক ভাইদেরকে বলছি রাগ করবেন না, মানুষকে মানুষ মর্যাদা দিন, রিক্সাওয়ালাদেরকে গরিব বলে ওদেরকে থাপ্পড় দিবেন না। আমার বন্ধুগণ, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, রূঢ় আচরণ করবেন না, কারণ আপনিও মানুষ, সেও মানুষ, ঠিক কিনা বলেন? সেজন্য আমার বন্ধুগণ, একজন রিক্সাওয়ালাকে যদি আপনি 20 টাকা ভাড়া দেন, এটা হলো আদাল ইনসাফ, আর যদি আপনি 10 টাকা বাড়ায় দেন, ওটা হলো এহসান, ঠিক কিনা? আল্লাহ বলেছেন তোমরা উত্তম আচরণ করো, আর সর্বোচ্চ এহসান হলো আমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করা। আমার বন্ধুগণ, মা বাবার সাথে যারা উত্তম আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবে। আমার বন্ধুগণ, যারা মা বাবার সাথে উত্তম আচরণ করবে, ওই উত্তম আচরণটা হলো সর্বোত্তম এহসান, মা বাবার সাথে উত্তম আচরণ করা। আমার বন্ধুগণ, মা বাবার সাথে খারাপ আচরণ না করা, প্রত্যেকটা প্রাণীর সাথে, প্রত্যেকটা মাখলুকাতের সাথে উত্তম আচরণ করা। আমার বন্ধুগণ, কেউ আপনাকে গালি দিলে আপনি তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, এটার নাম হলো এহসান। তিন নম্বর আল্লাহ বলেছেন ওয়াইদাইল কুরবা, নিকট আত্মীয়ের সাথে ভালো আচরণ করো, সম্পর্ক রক্ষা করে চলো। এখন আমাদের দেশে কিছু লোক এমন পাওয়া যায়, এক ভাই দোকান থেকে চা খেয়ে উঠে আরেক ভাই গিয়া বসে, দুইজনের সাথে বছরের পরে বছর কথা চলে না, ঠিক কিনা বলেন? এরকম পরিবার আছে না নাই? এই জন্য এমনটা আমরা করবো না বন্ধ। ভাইয়ের সাথে, ভাইয়ের সাথে মলমালিন্য না হলে ভাই ভাইকে ক্ষমা করে দিব, ভাইয়ের সাথে আচরণগত দ্বন্দ্ব হলে ভাই ভাইকে ক্ষমা করে দিব। আমার বন্ধুগণ, বাবা মা মৃত্যুর পরে ফুফু আর খালাম্মাদের সাথে সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে যায়, ওই নিকট আত্মীয় তারা আপনজনদের সাথে ভালো আচরণ করে চলবো, ন্যায় সঙ্গত আচরণ করে চলবো, বাবার বন্ধুদের সাথে ভালো আচরণ করবো, মায়ের বান্ধবীদের সাথে ভালো আচরণ করবো। আমার বন্ধুগণ, নিকট আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আত্মীয়কে বানালেন, আল্লাহ তাআলা যখন রেহেমকে বানালেন, তখন রেহেম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে কি রকম আচরণ মানুষ করবে,
আল্লাহ তাআলা জবাব দিলেন মান মাসালাকে ওয়াসালতহ, তোমার সাথে যেই ভালো আচরণ করবে আমিও তার সাথে ভালো আচরণ করব, ওয়ামান কতাকে কতাতুহ, তোমার সাথে যে খারাপ আচরণ করবে আমিও তার সাথে খারাপ আচরণ করব, তোমার সাথে সম্পর্ক যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। সেই কারণে হাদিসে পাকে পাওয়া যায় কোন মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা বলা বন্ধ রাখা ঠিক নয়। কয় দিনের বেশি? তিন দিনের বেশি কথা বলা বন্ধ রাখা ঠিক নয়। সেজন্য আমার বন্ধুগণ একে অপরকে ক্ষমা করতে শিখি, নিকটাত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা বিষয় রাসূলকে আদেশ করলেন আর নিষেধ করলেন আল্লাহ তাআলা তিনটা বিষয়ে। নিষেধের মধ্যে এক নম্বর হলো ওয়ায়ানহানিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিষেধের মধ্যে এক নম্বর হলো অশ্লীলতা বেহায়াপনা থেকে পরিত্রাণ করা, অশ্লীলতা দূর করে দেওয়া, বেহায়াপনা দূর করে দেওয়া। আমার বন্ধুগণ আজকে বাংলাদেশ সহ পৃথিবীর মাঝে অশ্লীলতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অশ্লীলতা বেহায়াপনা দূর করতে হলে আমার বন্ধুগণ, অশ্লীলতা বেহায়াপনা থেকে সমাজকে মুক্ত করতে হলে আল্লাহর বিধানকে কায়েম করা দরকার, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আজকে অশ্লীলতা দূর করার জন্য, ইমপ্রিজিং ধর্ষণ বন্ধ করার জন্য অনেক কারিকুলাম গ্রহণ করা হয়, কিন্তু যত কারিকুলাম গ্রহণ করা হয় কোন কারিকুলামে ইমপ্রিজিং ধর্ষণ বন্ধ হয় না। কারণ বন্ধ হবে কেমনে? মেয়েরা যে অশ্লীল ভাবে চলে, কথা বলে না ঠিক না? বহু মেয়ে এমন আছে স্কিন টাইট জামা কাপড় পরে রাস্তায় বের হয়, বহু মেয়ে এমন আছে মুসলমানের সন্তান দাবি করে অর্ধনগ্ন পোশাক পরে গেঞ্জি পরে রাস্তায় বেরোয়, ওই সমস্ত মেয়েদের কারণে আমার দেশের অনেক ছেলেদের চরিত্র নষ্ট হয়, ঠিক কিনা বলো মুসলমান? সেজন্য ফ্রিজিং বন্ধ করতে হলে আগে সব এই জাতীয় বখাটে মেয়েদের চলাফেরা বন্ধ করতে হবে। আর জোরে বলেন ঠিক কিনা? ইমপ্রিজিং ধর্ষণ বন্ধ করতে হলে নারীদেরকে শালীন পোশাক পরতে বাধ্য করা উচিত। কিন্তু আপনারা শুনলে অবশ্যই দুঃখিত হবেন, ব্যথিত হবেন, আমার মুসলমানের দেশ বাংলাদেশে বোরখা পরে মেয়েরা কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, স্কুলে যাবে, এটা আমাদের দেশের একদল নাস্তিকরা সহ্য করে নিতে পারছে না। আরো জোরে বলেন ঠিক না? যেই মেয়েটা ছোটবেলার থেকে বোরখা পরে অভ্যস্ত না হবে, এটা বড় হলেও বোরখা পরবে না। একদিকে মেয়েদেরকে বোরখা পড়তে বাধা দিবেন, অপরদিকে আবার ধর্ষণের বিরুদ্ধে কথা বলবেন, এটা হতে পারে না। ধর্ষণ বন্ধ করতে হলে বাংলাদেশের সুমহান সংসদ থেকে আইন পাশ করে প্রত্যেকটা মেয়েকে বোরখা পড়তে বাধ্য করা উচিত, ঠিক কিনা বলেন? প্রতিটা মেয়েকে বোরখা পড়তে বাধ্য করা উচিত। শুধু তাই নয়, আমার দেশের মদের আসরগুলি বন্ধ করতে হবে, জুয়ার আসরগুলি বন্ধ করতে হবে, নারীবাজের আড্ডাখানা বন্ধ করতে হবে, নাইট ক্লাবগুলি বন্ধ করতে হবে। এইভাবে আমাদের সমাজের অস্তিত্বহীন যত কাজ আছে, অশ্লীল ছায়াছবি সিনেমা বন্ধ করতে হবে, ইংলিশ পিনআপ করা পত্রিকা বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? একদিকে সরকারিভাবে উদ্যোগ নিতে হবে, অপরদিকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে হবে। রাগ করতেছেন মনে হয় আপনারা, বেজার হচ্ছেন মনে হয়। ব্যক্তিগত উদ্যোগ হচ্ছে আপনার মেয়েকে আপনি মোবাইল কিনে দিয়েছেন অ্যান্ড্রয়েড সেট, আপনাকে মাঝে মাঝে মোবাইলটা চেক করতে হবে, হ্যাঁ এটাকে মাঝে মাঝে দেখতে হবে। আপনার মেয়ে রাত ১২টার পরে কাজ কারে এসএমএস পাঠায়, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে, কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? এজন্য অ্যান্ড্রয়েড সেট না কিনে দেওয়ার পরামর্শ করছি, পরামর্শ দিচ্ছি, বাটন সেট কিনে দিবেন প্রয়োজন হলে, অ্যান্ড্রয়েড সেট নয়। কারণ আজকের এই গজবের ফেসবুক আর মোবাইলের কারণে আমার দেশের অসংখ্য যুবক যুবতীরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? সেই কারণে এক নম্বর আল্লাহ বলেছেন ওয়ানিল ফাহশা, মন্দ কাজ অশ্লীলতা থেকে নিজেকে বাঁচায় রাখো, অশ্লীলতা থেকে নিজেকে পরিহার করো, অশ্লীলতা বন্ধ করে দাও, অশ্লীলতা বন্ধ করে দাও। ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অশ্লীলতা বন্ধ করে দাও, বেহায়াপনা বন্ধ করে দাও, ওয়াল মুনকার, মুনকার মানে হলো মন্দ কাজ, মন্দ কথা, মন্দ কাজ, মন্দ কথা। আজকে মন্দ কাজ আমাদের মাঝে আছে না নাই, কথা বলেন আছে না নাই? মন্দ কাজ মানে কি? ওজনে কম দেওয়া, খাদ্যে বেজাল দেওয়া, মসজিদে ঢুকলে মানুষের জুতা চুরি করে নেওয়া, কথা কন ঠিক কিনা? আমাদের দেশে মসজিদে জুতা চোর আছে না নাই, কথা বলেন আছে না নাই?
আমাদের দেশের মসজিদের জুতা চোর ধরা খেলে মানুষ ইচ্ছে মতো সাইজ করে, ওই মসজিদের জুতা চোরের চাইতে বড় চোর হচ্ছে আমাদের দেশে যারা কলমের খোঁচা দিয়ে মানুষের টাকা গুলি খায়, গরিবের হক নষ্ট করে খায়, ঠিক কিনা মানে? ওরা হচ্ছে সবচাইতে বড় দাগি চোর। এই চোরদের জন্য আমার দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে পারছে না, ঠিক কিনা বলেন মুসলমান? সেজন্য মন্দ কাজ পরিহার করা, মন্দ কাজ বলতে যা বুঝায় সমস্ত মন্দ কাজ, অশ্লীলতা বেহায়াপনা পরিহার করা। ফাহশা মানে হচ্ছে বেহায়াপনা অশ্লীলতা, মুনকার মানে হচ্ছে মন্দ কাজ, মন্দ বিষয়, মন্দ কথা, মন্দ আচরণ, এগুলি সব পরিহার করা। ছয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে ওয়াল বাগ, অহংকারী করা, অবাধ্য হয়ে যাওয়া, অবাধ্য হয়ে যাওয়া, অবাধ্য হওয়া থেকে নিজেকে মুক্ত রাখা। আমার বন্ধুগণ, আমরা যত শক্তিশালী মানুষই দাবি করি না কেন, যদি তিনবার পাতলা পায়খানা হয় আর পাঁচবার বমি হয় খুঁজে পাওয়া যাবে? চোখ 2 ইঞ্চি ভিতরে চলে যাবে, ঠিক কিনা বলেন? হয়তো মতলব না হয় মহাখালী পাঠিয়ে দিতে হবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার প্রিয় নবী, আপনাকে আমি আল্লাহ 6টা মিশন নিয়ে দুনিয়াতে পাঠালাম। 1 নম্বর হলো আদাল, 2 নম্বর হলো ইহসান, আর 3 নম্বর হলো ওয়াইতাইদিল কুরবা, নিকটাত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা। আর 3টা বিষয় আল্লাহ নিষেধ করেছেন, 1টা হলো ফাহশা, 2 নম্বর হলো মুনকার, 3 নম্বর হলো বাগ, সীমালঙ্ঘন করা, অবাধ্যতা, অবাধ্য হওয়া থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমাকে আপনাকে অবাধ্য হওয়া যাবে না, কারণ এই দুনিয়ার জমিনে যারা অবাধ্য ছিলেন কেউ আল্লাহ পাকের হুকুম থেকে রেহাই পায় নাই। ফারাউন আল্লাহর সাথে অবাধ্য আচরণ করেছে বন্ধু, ফারাউন আল্লাহর আযাব থেকে রক্ষা পায় নাই। নমরুদ আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করেছে, নমরুদ রক্ষা পায় নাই। সাম্প্রতিক সময়ে চীনের বেঈমানেরা আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল, মুসলমানদের পবিত্র কিতাব আল্লাহর কোরআন পুড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছে। শুধু তাই নয় বন্ধুগণ, মুসলমান মা বোনদের উপরে ইজ্জত নির্যাতন নিপীড়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন চীনের বেঈমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য করোনা ভাইরাস নামক গজব আল্লাহ পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা বিষয়ের কথা বলে 3টা বিষয় আদেশ দিয়েছেন, 3টা বিষয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই 6টা বিষয়ের আদেশ দেওয়ার পর আল্লাহ বলছেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাদাক্কারুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করলাম, নসিহাত করলাম, তোমরা যাতে এগুলিকে স্মরণ রাখতে পারো। জোরে কান সুবহানাল্লাহ।